ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন হয়েছে। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অন্যদের মাঝে ছিলেন অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ শহীদুল কাদির পাটোয়ারি এবং ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর কে এম মহসিন, কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর মইনুল ইসলাম। জনতা নারী নির্যাতনকে না বলো স্লোগানে নারী নির্যাতন প্রতিরোধে